আমি বাড়িতে দই কাতলা কিভাবে বানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে মাছটায় নুন হলুদ লাগিয়ে নিলাম। এখানে মিক্সারে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, তারপরে লঙ্কা দিয়ে এগুলো সব পেস্ট করে নেব। তারপরে এদিকে বসিয়ে নিয়েছি হচ্ছে তেল। তেলটা একটু গরম হয়ে গেল, ওর মধ্যে নুন দিয়ে দেবো যাতে না ছেটে তেলটা গায়। এর মধ্যে মাছগুলো দিয়ে নিলাম। এদিকে দেখো পেস্ট করছি মশলাগুলোর। তো মাছ ভাজা হয়ে গেছে, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গোটা, আর সঙ্গে তেজপাতা, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এসছে, এর মধ্যে সব পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো যে চিনি, একটু নুন দিয়ে, তারপরে আবার একটু নাড়াচাড়া করব। করে এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। তো এখানে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দিয়ে দেখো মশলাটা কষে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দই। এই যে, আর গ্যাসটা আস্তে করে দইটা দিতে হবে, আর নালে ফেটে যেতে পারে। তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর যেটা গায়ে লেগেছিল বাটির গায়ে দই, ওর সাথে একটুখানি জল দিয়ে আমি দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। একটুখানি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, আর হচ্ছে সঙ্গে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে এটা নিমিয়ে দেবো। অসাধারণ খেতে লাগে। তোমরাও ঘরে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, খেয়ে আমাকে কমেন্ট করতে পারো কেমন লাগলো আমার রেসিপিটা। বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।